আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুশিদ চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা জেদ্দা এয়ারপোর্টে আমাদের বিমান ল্যান্ড করলো। সৌদি আরব সময় রাত 3টা আমরা জেদ্দা এয়ারপোর্টে এসে নামলাম। এখন আমরা ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের বাইরে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দৃশ্য একটি। এটা জেদ্দা এয়ারপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আমরা এখন জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের এজেন্সি থেকে আমাদের জন্য যে বাস দেয়া আছে সেই বাসের দিকে যাচ্ছি। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন সবসময়, বের হওয়ার পর পর আপনাদেরকে কিছু আরবি অনেকজন আপনাকে ধরবে সিম নেওয়ার জন্য, একদম ফ্রি ব্লাস ব্লাস সিম, কোনো ব্লাস টাকা পয়সা কিছু না, কোনো সিম ব্লাস, মানে ফ্রি, একদম ফ্রি সিম। আপনারা এই ফ্রি সিম ভুলেও নেবেন না। এয়ারপোর্টের থেকে আপনারা আপনাদের থেকে মানে বের হওয়ার সাথে সাথে বাংলাদেশে যেমন রাস্তার মধ্যে বসে থাকে না সিম দেওয়ার জন্য, সিম কার্ড দেওয়ার জন্য, এরকমও এয়ারপোর্টের ঘিরে সামনে হাজার হাজার ছেলে দাঁড়ানো আছে আপনাকে ফ্রি সিম দেওয়ার জন্য। কিন্তু আপনারা ফ্রি সিম নেবেন না, ভুল কমে আপনারা ফ্রি সিম নেবেন না। যদি একবার সিম নিয়ে ফেলেন, এই পাসপোর্ট দিয়ে আপনি আর আরেকটি সিম নিতে পারবেন না। একজন হাজির জন্য একটি পাসপোর্ট দিয়ে একটি সিম নেওয়া যায়। আর ওদের থেকে যে সিমটা নেবেন সেই সিম দিয়ে আপনি যদি বাংলাদেশে কথা বলেন তাহলে আপনার টাকা অনেক বেশি কাটবে, মিনিটে অনেক বেশি কাটবে। আপনি যেটাই আপনি প্যাকেজ আর ওদের থেকে নেওয়ার পর পর আপনি 600 রিয়াল না ভরলে হবে না। কিন্তু আপনি যদি ওদিক থেকে বের হয়ে আসা মক্কার থেকে আপনি যদি সিম নেন, দেখা গেছে 10 রিয়াল দিয়ে আপনি সিম নিতে পারবেন। আপনি চাইলে 5 রিয়াল, 10 রিয়াল, 25 রিয়াল, যা মন চাই আপনি ঢোকাতে পারবেন। কিন্তু এয়ারপোর্টের থেকে যে সিম কার্ড নেবেন সেই সিম কার্ড নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 600-700 রিয়াল ঢোকাই দিব। 600-700 রিয়ালের নিচে আপনাকে ঢোকাইতে পারবেন না, তাহলে আপনার সিম চালু হবে না। আর এই সিমে আপনাকে প্রচুর পরিমাণ টাকা কাটবে। মক্কার থেকে যে সিমটা নেব সেই সিমের দিয়ে যদি কাটে পার মিনিট আপনার 1 রিয়াল, ওদের সিম কার্ডে 5 রিয়াল। আমরা বাংলাদেশি ফ্রি ফাইয়েই আমরা নেওয়ার জন্য ইয়া করি, এটা ভুলও করবেন না। আর যদি একবার নিয়ে নেন এই পাসপোর্ট দিয়ে, দ্বিতীয়বার আপনি আর কোনো সিম এই পাসপোর্টটা নিতে পারবেন না। এই জিনিসটা ওরা চাবে আপনাকে জোর করে, আপনি বের হওয়ার সাথে সাথে আপনি পাসপোর্ট ওরা নিয়ে নিতে চাইবো, দেন দেন, মানে বুঝে ওদের মতন বন্ধু আর কেউ নয়। আমাদের দেশে যেমন চিটার বাটপার আছে, ওই জায়গাও চিটার বাটপার হবে আপনি। আর অতীতে সিম নিবেনই না, ভুলও সিম নিবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে সবুজ কালারের ট্যাক্সি ক্যাব। এয়ারপোর্টের থেকে যে কোনো ট্যাক্সি ক্যাব নেবেন এই সবুজ কালারের ট্যাক্সি ক্যাবগুলো দেখতে পাচ্ছেন। আমাদের গাড়ির দিকে যাচ্ছি, আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা গাড়ির দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কীভাবে মৌমাছির মতন আঁকড়িয়ে ধরে আমাদের কাফেলার লোকেদেরকে সিম কার্ড দিচ্ছে। আমাদের কাফেলার মহিলারা সবাই বাসে উঠতেছে, আমাদের গাড়িতে মাল রাকিসগুলো ওঠাচ্ছি। আমাদের মাল সামানাগুলো বাসের মধ্যে রাখলাম। বাসের ভিতরে ঢুকছি, আমি আমার ফুপুর সাথে বসবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ফুপুকে। হ্যাঁ, বুঝলাম। আমরা গাড়িতে উঠলাম, আমরা এখন হোটেলের দিকে যাবো। এখন ফজর ওয়াক্ত হয়ে গেছে, আমরা ফজরের নামাজ পড়বো। আমরা আমাদের বাস ড্রাইভারকে বললাম
সে একটি মসজিদের সামনে আমাদেরকে দাঁড়া করানোর জন্য আলহামদুলিল্লাহ এই মসজিদের সামনে আমাদেরকে দাঁড় করানো হয়েছে। আমরা এই মসজিদে ফজরের নামাজটা আদায় করব। আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদটিকে দেখতে পাচ্ছেন, এই মসজিদে আমরা ফজরের নামাজ আদায় করব। আমরা অযুখানায় যাচ্ছি, আমাদের কাপেলার মহিলারা আমরা অযুখানার দিকে যাচ্ছি। একটি কথা বলে রাখি, সৌদি আরবের বেশি অংশ মসজিদেই আপনার নারী পুরুষ নামাজ পড়ার জন্য পৃথক পৃথক জায়গা আছে। নারীদের জন্য আলাদা জায়গা, পুরুষের জন্য আলাদা জায়গা করা আছে। প্রত্যেকটি মসজিদেই নারী পুরুষ নামাজ পড়ার জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটিকে, আমরা প্রথম যে মসজিদটিকে নামাজ পড়তেছি সেই মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে। আমি আসলে মসজিদের নামটি জানি না, ওই রকম কাউকে পেলাম না আমি মসজিদের নামটি জিজ্ঞাসা করার জন্য, তাই আপনাদেরকে নামটি বলতে পারলাম না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র মক্কা নগরীতে আমি এয়ারপোর্ট থেকে নেমে এখন ফজরের নামাজটা আমার এই পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদে আদায় করলাম। আমি ফজরের নামাজটা এই মসজিদে আমরা জামাত পাইনি আস্তে আস্তে, কিন্তু নিজেরাই জামাত করিয়া এখানে স্থানীয় এক ভাই সে জামাত করছে, মানে সবাই জামাত করতেছে এদিকে 10 জন 15 জন করে করে, সেভাবে আমরা জামাত করে ফজরের নামাজটা আদায় করলাম। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমি মাফ চাইতে আসছি। আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কানগরীর দিকে যাচ্ছি। আমার জীবনের প্রথম আজ সৌদি আরবে মাটিতে পা রেখেছি। আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের এটাই আমাদের ইয়াল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এখন মক্কার সামনে এসে পড়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ বিল্ডিং ঘড়ি বিল্ডিং। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে সাইফ আল মাজদ হোটেল। আমাদের হোটেলটা হচ্ছে এটা, আমি হোটেলের ভিতরে ঢুকবো, আমরা লিফটের একে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল, আমি এখন হোটেলের ভিতরে ঢুকবো। আমরা এখন হোটেলের ভিতরে ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটি হচ্ছে 5-star একটি হোটেল। আমি এখন ভিতরে ঢুকছি, ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশন, আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশনের জায়গাটি। আমাদের কাপেলার যে মোহাল্লেম, মোহাল্লেম রিসেপশনের ম্যাডামের সাথে কথা বলছে। এ ফাঁকে আমি আপনাদেরকে হোটেলের নিচতলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে একটি ছোট একটি মার্কেট আছে, আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। এই হোটেলে প্রায় 25-26টি লিফট আছে। আমাদের সাথী ভাইয়েরা ভিতরে ঢুকছে, আমি আপনাদেরকে রিসেপশনটি দেখাচ্ছি। আমাদের কাফেলার সাথী ভাইয়েরা একে একে ভিতরে ঢুকছে তাদের মাল সামান নিয়ে।
আলহামদুলিল্লাহ অবশেষে হোটেলে এসে ঢুকলাম আমি আর ফুপু সবাই আসলাম আমরা আমরা কিছুক্ষণ রিসেপশনে বসে জিরাই নিলাম এখন আমরা উপরে উঠব আমাদের কাঙ্ক্ষিত রুমগুলোতে যাব আমরা এখন আমি লিফটে যাচ্ছি লিফটে আমার সাথে এক পাকিস্তানি আপুর সাথে কথা হয় আপু আটতলা যাবে আর আমি লিফটের একে নামবো আমি এখন লিফটের থেকে বের হচ্ছি আমি 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 এখন লিফটের থেকে বের হলাম দেখতে পাচ্ছেন হোটেলের আমি আমার কাঙ্ক্ষিত রুমে যাচ্ছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুম আমি এখন বের হচ্ছি আমি হারাম শরীফের দিকে যাব ইনশাআল্লাহ